নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আটই ডিসেম্বর বৃহস্পতিবার অর্থাৎ আজ আজকের রাশি ফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে অজ্ঞান আটই ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা এক সূর্যাস্ত চারটে ঊনপঞ্চাশ পূর্ণিমা দিবা আটটা সাতাশ রোহিণী নক্ষত্র দিবা বারোটা বারো সাদ্রযোগ রাত্রি তিনটে তেইশ বপ করণ দিবা আটটা সাতাশ গতে বালক করণ এবার আসুন লেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বৃহস্পতিবার আটই ডিসেম্বর গোরা কে কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রাহু রাহু মেষে অবস্থান করছে ভরিণ নক্ষত্রে বিষে বিষে চন্দ্র মৃগশিরা নক্ষত্রে বিষে মঙ্গল বক্রি অবস্থায় রোহিণী নক্ষত্রে কেতু অবস্থান করছে তুলায় রবি অবস্থান করছে বৃষ্টিকে এবং বুধ এবং শুক্র অবস্থান করছে ধনুতে বুধ ধনুতে মূলা নক্ষত্রে শুক্র শুক্র ধনুতে মূলা নক্ষত্রে শনি মকরের ধনিষ্ঠা নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি মিনে উত্তরবাদপদ নক্ষত্রে এবার আসুন দেখিনি বারোটি রাশির আজ অর্থাৎ আটই ডিসেম্বর বৃহস্পতিবারের রাশি প্রথমে মেষ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য পাবেন আর্থিক দিক দিয়ে আপনার জীবনে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবে তবে মেষ রাশি যে দিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করতে পারে সেদিক দিয়ে মেষ রাশি সাবধান আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে আপনি বিশেষ সাফল্যের খবর পাবেন আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে মনে কিছুটা অস্থিরতা আসতেই পারে তবে মায়ের শরীর ভালোই থাকবে আজকের দিনে আপনার জীবনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি আপনার মনে আনন্দ আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি পারেন মেষ রাশির জাতক যেতেই জাতিকা এরপরে বিষ রাশি আজকের দিনটি অবশ্যই শুভ কর্মক্ষেত্রে সাফল্য আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই লাভ হবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে বিশেষ চাপ আছে আজকের দিনে যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকার পাবেন তবে যেদিক দিয়ে কিছুটা হলো চাপে থাকতে হবে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে কিছুটা অস্থিরতা আছে তবে যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনে সাফল্য এছাড়া বিশ্বরাশি সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি পাবেন তবে আজকের দিনে আপনার জীবনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা তে আপনি যেতেই পারেন বৃষ রাশি জাতক জাতিকা এরপরে মিথুন নাশি আজকের দিনটি বিশেষভাবে শুভ কর্মজীবনে সাফল্যের সূচনা আর্থিক দিক দিয়ে আপনাকে বিশেষ ভালো পজিশন দেবে তবে অর্থ সংকট আপনার আজকের দিনে থাকবে না তবে আজকের দিনে সন্তানের জন্যে আপনি ভুগবেন সন্তানের অভদ্র ব্যবহার সন্তানের খারাপ আচরণ আপনার মনে যথেষ্ট দুঃখ দেবে মিথুন রাশে আজকের দিনে আপনার মা মাতৃস্থানীয় কারো প্রচণ্ড শারীরিক অসুস্থতা তাকে নিয়ে আপনাকে ডাক্তারখানায় যেতেই হবে মিথুন রাশে আজকের দিনে পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে পিতার কাছ থেকে আপনি মোটা কিছু অর্থ আপনি পেতেই পারেন মিথুন রাশি আজকের দিনে বন্ধুরা সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধুদের সাহায্যে আপনি বিশেষ সাহায্য পাবেন মিথুন রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মিথুন রাশি জাতক জাতিকা এরপরে কর্কট রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন তবে কর্কট রাশি আজকের দিনে যেদিক দিয়ে আপনাকে ভালো খবর শোনায় তা হচ্ছে সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সন্তানের শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে তবে কর্কট রাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করবে সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান এছাড়াও কর্কট রাশি দিক দিয়ে আপনাকে আরও কিছুটা সাবধান করে দিই তা হচ্ছে এক একাধিক প্রতারক প্রতারণা করার চেষ্টা করছে সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কর্কর রাশি জাতক জাতিকা কর্কর রাশি আপনার কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে এবং পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে যে গণ্ডগোল তা মিটবে এরপরে সিংহ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যের ইঙ্গিত পাবেন আজকের দিনে আপনার সম্পত্তিজনিত বিবাদ মিটবে পিতা বা পিতৃক স্থানীয় সম্পত্তি আপনার হস্তগত হবে মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে তবে সিংহ রাশি যে দিক দিয়ে সাবধান তা হচ্ছে বন্ধু একাধিক বন্ধু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান আজকের দিনে আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে সন্তানের উগ্র মেজাজ সন্তানের অত্যাধিক বায়না আপনার সঙ্গে যথেষ্ট ঝগড়া শান্তি হয়ে যেতেই পারে আজকের দিনে সিংহ রাশি দিক দিয়ে আপনাকে কিছুটা চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় বোন বা ভগ্নী স্থানীয়দের সঙ্গে কিছুটা মতামতের অমিল হবে তজ্জনিত কারণে কিছুটা অশান্তি হতেই পারে আজকের দিনে আপনার যে দিক যে সুখ তা হচ্ছে পিতা বা পিত সম্পত্তি আপনার হস্তগত হবে আপনি পিতার পক্ষপাতিত্ব পাবেন পিতার সাহায্য পাবেন এছাড়া পিতার দিক থেকে আপনার ভরপুর ভালো কথা আছে দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা এরপরে কন্যা রাশি কর্মক্ষেত্রে শুভ আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি সন্তান জনিত শুভ ফল অবশ্যই লাভ হবে আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনাকে যথেষ্ট দুঃখে থাকতে হবে তবে যেদিক দিয়ে আপনাকে যতটা চাপের আছে তা হচ্ছে পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে নানা ধরনের বিবাদ লেগে যেতেই পারে কন্যারা সে তবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের ভালো রেজাল্ট আপনি যথেষ্ট অনুভব করবেন আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে কিছুটা দুঃখ আছে তবে পারিবারিক জীবনে আপনার যথেষ্ট সৌভাগ্য আছে আজকের দিনে আপনার যে দেখতে বৃদ্ধি তা হচ্ছে এক একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনে সাফল্য সন্তানজনিত শুভ সমাচার আপনি অবশ্যই পাবেন আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা এরপরে তুলা আসি আজকের দিনে শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা ঘুরে ঘুরে আসবে কর্মজীবনে সাফল্য তাও চলছে চলবে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের পরীক্ষায় রেজাল্ট ভালো পাবেন সন্তানজনিত শুভ খবর আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে তুলা তুলারাশি আগের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অনেকটাই মিলবে তবে তুলা রাশি সন্তানের সন্তানের নানা ধরনের করা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়া তুলা রাশি যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর মধ্যে যে ভঙ্গুরতার সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্ক অনেকটাই ভালোর দিকে যাবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর পাবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কোনো অসুবিধা নেই তুলা তুলারাশির জাতক জাতিকা এরপরে বিশ্চিক রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই আছে। আজকের দিনে মা মাতৃস্থানীয় জন্য অবশ্যই আপনাকে বিশেষভাবে একটা দুশ্চিন্তা থাকতেই হবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্য লাভ তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সাহায্যের বাড়িয়ে দেবে ভাতৃ বা ভাই ও ভাইয়ের দ্বারা আপনার যথেষ্ট উপকার পাবে আজকের দিনে বৃষ্টিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান সন্তানের রেজাল্ট ভালো হবে সন্তানের কর্মলাভ চাকরি লাভ ঘটবে আজকের দিনে সন্তান আপনার উজ্জ্বল করলেও আপনার যেদিক দিয়ে একটু চিন্তা আসবে তা হচ্ছে মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার উচ্চক্ষেত্র থেকে আয় যোগ বৃদ্ধি এবং কিছুটা লটারি যোগ অবশ্যই আছে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না তাই ভুলো তাই বিয়ের আলোচনাতে অবশ্যই করতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা এরপরে ধনুরাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে বিশেষ শুভ তবে কর্মজীবনে কিছুটা সমস্যা আসতেই পারে আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে মনে কিছুটা চাপ আসতেই পারে আজকের দিনে আপনার যেদিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর তা হচ্ছে বন্ধু বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এবং পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি হবে ধনুরাশি ধনুরাশি আজকের দিনে আপনার অনেকখানি দেনাদুনি কিছুটা পরিশোধ হবে এবং পারিবারিক জীবনও ভালো অবশ্যই কাটবে তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে পিতার শরীর পিতার শরীর ভালো যাবে না পিতাকে নিয়ে আপনাকে ভুগতেই হবে ধনুরাশে আজকের দিনে ভাই বা ভাতৃস্থানেও কারোর জন্যে মনেতে অবশ্যই কিছুটা চাপ আছে ধনুরাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর মনেতে আনন্দ যোগাবে তবে আজকের দিনে যে দিক দিয়ে সাবধান সেটি হচ্ছে অবশ্যই আপনি যেদিকে আপনাকে আজকের দিনে ধনু রাশি রাস্তাঘাটে সাবধানে চলতে হবে নালে ভয়াবহ দুর্ঘটনা যোগ আছে এরপরে মকর রাশি আজকের দিনটি বিরাট সাফল্য কর্মক্ষেত্রে অতি সৌভাগ্য আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ আপনার থাকবে তবে যে দিক দিয়ে আপনার চিন্তা নেই তা হচ্ছে বন্ধু বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুদের দ্বারা আপনি চিন্তা করতে হবে না তবে যেদিক দিয়ে শুভ যোগ তা হচ্ছে এক একাধিক সূত্র থেকে আপনার আয় যোগ আছে সেদিক দিয়ে একটা ভালো খবর শোনায় মকর রাশি তবে মকর রাশি যে দিক দিয়ে সাবধান তা হচ্ছে সন্তান আপনার সন্তান আপনাকে ডোবাবে সন্তানের অবাধ্য ব্যবহার সন্তানের উচ্চস্তরে চিল্লা আপনাকে যথেষ্ট বিব্রত করবে মকর রাশি আপনার মা বা মাতৃস্থানেও কারোর দ্বারা যথেষ্ট উপকৃত হবেন আপনার আয় বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে আপনি সচেতনতা খুঁজে পাবেন আজকের দিনে কুম্ভ রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মকর রাশির জাতক জাতিকা মকর রাশি শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে মকর রাশি সাবধান এক বা একাধিক ক্ষেত্র থেকে অবশ্যই সৌভাগ্যের যোগ আছে মকর রাশি এরপরে কুম্ভ রাশি আজকের দিনটি যথেষ্ট বাধা কর্মজীবনের সাফল্য এলেও আর্থিক দিক দিয়ে সেভাবে শুভ হবে না তবে যারা চাকরিজীবী আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো খবর আছে কুম্ভ রাশি আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মকর রাশি কুম্ভ রাশির জাতক জাতিকা এরপরে মিন রাশি আজকের দিনটি বিরাট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে বিরাট সৌভাগ্য লাভ সন্তানের পরীক্ষার রেজাল্ট মনোমত হবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্য নয় আজকের দিনে পারিবারিক জীবনে আপনার অবশ্যই ভালো যাবে তবে মিন রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার শরীর সম্পর্কে নজর দিন শরীর স্ত্রীর ভালো লাগবে না মিন রাশি মিন রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে সন্তান সন্তানের ভালো রেজাল্ট সন্তানের আর্থিক উন্নতির খবর আপনার মনে আনন্দরেখা খেলেই দেবে মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আপনার পরীক্ষার রেজাল্ট ভালোই হবে পরীক্ষাও ভালোই হবে আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় হবে মিন রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি অবশ্যই করবেন একবার তাই মিন রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিওয়ে আটই ডিসেম্বর বৃহস্পতিবার বারোটি রাশির কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম তাকে বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাজে থাকা বেলাইকার অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রাশিফল শেষ করলাম নমস্কার ধন্যবাদ